আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে। গত ক্লাসে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণার উপর বেস করে, আর আজকে আমাদের যে ক্লাসটা নেওয়ার কথা আমি বলে দিয়েছিলাম সেটা হচ্ছে লেনদেন, ট্রানজ্যাকশন বা লেনদেন। মূলত এই লেনদেনটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত। এই লেনদেনের উপর বেস করেই একটা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক হিসাবগুলো বা হিসাব রক্ষণ করা হয়। লেনদেনটা বলতে সাধারণত একজন মানুষ মানে একটা সমাজের বিভিন্ন মানুষ বা একটা রাষ্ট্রের বিভিন্ন মানুষ তাদের স্বাভাবিক জীবনে চলাফেরা করার জন্য তাদের বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়। হ্যাঁ, বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, আর এই সকল আদান প্রদানকেই সাধারণত লেনদেন বলা হয়। লেনদেন এখানে দুটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন, আর একটা হচ্ছে অনঅর্থনৈতিক লেনদেন। অর্থাৎ একটা হচ্ছে যে লেনদেনটা অর্থের দ্বারা, অর্থাৎ অর্থনৈতিক লেনদেন, সেই লেনদেনটাই মূলত লেনদেন। আরটা হচ্ছে অনঅর্থনৈতিক, অর্থাৎ যেটা আর্থিক মানে আর্থিক অবস্থার বা আর্থিক সম্পর্ক, আর্থিক আর্থিকতার সাথে কোনো সম্পর্ক নেই, সেটাকে অনঅর্থনৈতিক লেনদেন বলা হয়। মূলত হিসাব বিজ্ঞানে যে লেনদেনটা ব্যবহার হয় সেটা হচ্ছে আর্থিক বা অর্থনৈতিক যে লেনদেনটা, আর্থিক লেনদেনটা সাধারণত এখানে লেনদেন বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে সাধারণত কোনো কিছু নেওয়া এবং দেওয়াকে বোঝায়। এখানে লেনদেনের যে অভিধানিক যে অর্থ সেটা হচ্ছে কোনো কিছু নেওয়া বা দেওয়া, অর্থাৎ লেন মানে নেওয়া, দেন মানে দেওয়া। তাহলে এই নেওয়া দেওয়াকেই সাধারণত লেনদেন বলা হয়। কিন্তু এই লেনদেনটা যদি আর্থিক অবস্থার সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এটাকে আমরা লেনদেন বলবো, আর এটা আর্থিক অবস্থার সাথে সংশ্লিষ্ট কি না এটাকে মানে মাপার জন্য আর কি, বোঝার জন্য লেনদেনের যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, লেনদেনের বৈশিষ্ট্য যেরকম আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের দ্বারা পরিমাপযোগ্য, তারপর হচ্ছে স্বয়ংসম্পন্নতা, হ্যাঁ, তারপর হচ্ছে স্বতন্ত্র বা স্বয়ংসম্পন্নতা, তারপর হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমানতা, তারপর হচ্ছে দ্বৈত সত্তা দুটা পক্ষ, হ্যাঁ, এগুলো বেশ কিছু বৈশিষ্ট্য আছে লেনদেনের। তার মধ্যে যে মূল যে দুটি বৈশিষ্ট্য আছে, এই দুই মূল বৈশিষ্ট্যর উপর বেস করে, এই দুই বৈশিষ্ট্যকে মানে বুঝে, এই বৈশিষ্ট্য উপর নির্ভর করে ঘটনা থেকে আমরা আর্থিক বা অনার্থিক যে লেনদেন সেখান থেকে বা ঘটনা থেকে আমরা লেনদেনকে শনাক্ত করতে পারবো। এখানে পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই ঘটনা, পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই ঘটনা, আর এই সকল ঘটনার মধ্যে যে সকল ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সে সকল ঘটনাকেই সাধারণত লেনদেন বলা হয়। তো যেরকম বৃষ্টি পড়ে পাতা নড়ে, এটা কি হবে? এটা একটা ঘটনা হবে, কিন্তু এটা লেনদেন হবে কি না? না, এটা লেনদেন হবে না, কারণ এখানে কয় টাকার বৃষ্টি পড়লো, কয় টাকার পাতা নড়লো এটা আসলে মানে মাপা যাচ্ছে না, বা কোনো এর দ্বারা কোনো আর্থিক প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে না, সুতরাং এটাকে আমরা লেনদেন বলবো না। তো যদি বলা হয় যে 5 টাকা দিয়ে একটা কলম ক্রয় করা হলো, এটাও একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন হবে কি না? হ্যাঁ, লেনদেন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের লেনদেনের বৈশিষ্ট্যে সে টপ দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে অর্থের দ্বারা পরিমাপযোগ্য, আর একটা হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে কি না। হ্যাঁ, তাহলে এই দুটো বৈশিষ্ট্য নির্ভর করে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লেনদেন। তো ঠিক আছে, এখানে আমরা দেখি যেটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য কি না। অর্থের দ্বারা পরিমাপযোগ্য বলতে বোঝায় যে ওই ঘটনাটার মধ্যে কোনো অর্থনৈতিক সম্পর্ক আছে কি না,
বা কতটুকু পরিমাণ আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত, হ্যাঁ, বা পরিমাপ করা যাচ্ছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে 5 টাকা দিয়ে কলম ক্রয় করা হয়েছে। যদি 5 টাকা দিয়ে কলম ক্রয় করা হয় তাহলে আমরা এই ঘটনাতে আমরা বুঝতে পারছি এখানে 5 টাকার এই ঘটনাকে 5 টাকা দ্বারা পরিমাপ করা যাচ্ছে, যে ঘটনার সাথে 5 টাকাটা হচ্ছে সম্পর্কিত, 5 টাকা দ্বারা পরিমাপ করা যাচ্ছে। অন্যদিকে এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে কি না সেটা দেখতে হবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। আমি যখন এই কলমটা ক্রয় করেছিলাম তার আগে আমার পকেটে সে 5 টাকা ছিল, তখন কিংবা 10 টাকা ছিল, সে 10 টাকা ছিল। আমি যখন কলমটা ক্রয় করব তার পূর্ব মুহূর্তে আমার কাছে 10 টাকা ছিল, আমি যখন কলমটা 5 টাকা দিয়ে ক্রয় করেছি তখন আমি দোকানদারকে 10 টাকার নোট দিয়েছি, তখন দোকানদার আমাকে 5 টাকার নোট দিয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না, এখানে আমি দোকানদারকে 5 টাকা দিয়েছি। যদি 5 টাকা দিই তাহলে আমার কাছে আর কয় টাকা থাকে? 10 টাকা না, 5 টাকা থাকে আমার কাছে, 5 টাকা থাকে। তাহলে যেহেতু আমার কাছে ছিল 10 টাকা আর এখানে না আমার আছে 5 টাকা, তাহলে নিশ্চয়ই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। পরিবর্তন ঘটাটা বলতে সাধারণত আমরা বুঝব যে এটা কম অথবা বেশি, হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে, আর্থিক অবস্থার হ্রাস অথবা বৃদ্ধি ঘটতে পারে, এটাকে আমরা আর্থিক অবস্থার পরিবর্তন বলবো। তাহলে এখানে আমার 10 টাকা ছিল, এখন আছে কত? 5 টাকা। তাহলে এটা কী হচ্ছে? পরিবর্তন ঘটেছে, 10 টাকা থেকে 5 টাকা এসেছে। তাহলে এই ঘটনাটা লেনদেন, নিঃসন্দেহে এটাকে আমরা লেনদেন বলতে পারি, যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে একটা লেনদেন। তো এখন অনেক সময় আমরা দেখব যে কোনো একটা ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয় বাট আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। এই দুটা বৈশিষ্ট্যের মধ্যে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিমাপ পরিবর্তন ঘটায়, এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে কার্যকরী যে বৈশিষ্ট্য বা সবচেয়ে ঘটনা থেকে লেনদেনকে শনাক্ত করার জন্য সবচেয়ে কার্যকরী যে অস্ত্র সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কিনা এটা দেখা, হ্যাঁ, ঘটানো। এখন ঘটনা হচ্ছে যে যদি অর্থের দ্বারা, যদিও অর্থের দ্বারা অনেক সময় কী হয়, যদিও অর্থের দ্বারা অনেক সময় পরিবর্তন বা অর্থের দ্বারা অনেক সময় পরিমাপযোগ্য হয় বাট আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। যেরকম আমি যদি বলি যে 5,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, প্রতিষ্ঠানে 5,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, যদি এটা আমরা বলি এটা হচ্ছে একটা ঘটনা, তাহলে এটা কি লেনদেন হবে? না, এটা আমরা লেনদেন বলতে পারবো না, কারণ এই ঘটনাটা শুধুমাত্র আর্থিক অবস্থার দ্বারা পরিমাপযোগ্য। হ্যাঁ, অর্থের দ্বারা পরিমাপযোগ্য কিভাবে? যেটা 5,000 টাকার বেতনে, কত টাকা বেতন? 5,000 টাকা বেতন, এখানে আমরা অর্থের পরিমাপ করতে পারছি 5,000 টাকা, বাট এখানে আর্থিক অবস্থার পরিবর্তন এখনও ঘটেনি, কারণ এখানে কি বলা হচ্ছে যে আর্থিক অবস্থা, এখানে বলা হচ্ছে যে যে কর্মচারীকে 5,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, হ্যাঁ, শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে, এখনও তার কাজ হয়নি বা মাস শেষ হয়নি, তাকে বেতন প্রদান এখনও করা হয়নি। যদি বলতো, বলা হতো যে একজন কর্মচারীকে বেতন প্রদান, 5,000 টাকা বেতন প্রদান করা হলো, তাহলে কি হতো? তাহলে তাকে টাকাটা দিয়ে দেওয়া হতো, তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতো, যেহেতু শুধুমাত্র নিয়োগ দিয়েছে এখনও বেতনটা পরিশোধ করা হয় নাই, সুতরাং এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, যদিও অর্থের দ্বারা পরিমাপযোগ্য 5,000 টাকা, তারপরে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই। তো এরকম অনেক সময় অনেক ঘটনাগুলোয় অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয় বাট আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না। ফাইনালি আমরা দেখব যে কোনো ঘটনাটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইছে কি না, যদি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে আমরা এটাকে শুধু লেনদেন বলবো। তো এরকম আমরা বলতে পারি যে 10,000 টাকা, 10,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে, এটা কি? এটা হচ্ছে একটা ঘটনা। এখন এটা কি লেনদেন? হ্যাঁ, এটা হচ্ছে লেনদেন, কারণ
এখানে অর্থের দ্বারা পরিমাপযোগ্য, কত টাকার, এই কত টাকার এটা পণ্য ক্রয় করা হয়েছে আমরা বলতে পারি না, পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে 10,000 টাকার। তো 10,000 টাকার আমরা পণ্য ক্রয় করেছি অর্থের দ্বারা পরিমাপযোগ্য। অপরদিকে এটা কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইছে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাইছে। আমি যখন পণ্যটা ক্রয় করেছি তখন আমাকে কি হয়েছে, ক্রয়ের বিনিময়ে আমি যদি বাকিতে ক্রয় করি তাহলে আমার পাওনাদার বা প্রদেয় হিসাবটা বেড়ে গেছে, আর যদি নগদে ক্রয় করি তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে এখানে যেভাবে আমরা বাকিতেই বা ধারেই ক্রয় করি অথবা নগদেই ক্রয় করি, এখানে পণ্য ক্রয় করা হলো বলতে সাধারণত নগদে ক্রয় করা হচ্ছে, কারণ এখানে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই, সেই কারণে আমরা এটাকে নগদ ধরে নেব। তাহলে আমরা যখন নগদে কোনো পণ্য ক্রয় করব তখন কি হবে, তখন আমাদের নগদ টাকা পরিশোধ করতে হবে। যেহেতু এখানে বলা হচ্ছে 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, সে আমার কাছে 50,000 টাকা আছে, তার মধ্যে থেকে আমি 10,000 টাকার পণ্য ক্রয় করেছি, এখন তার মধ্যে থেকে যদি 10,000 টাকার পণ্য ক্রয় করি, 10,000 টাকা যদি আমি পরিশোধ করি পণ্য ক্রয় করে, তাহলে আমার কাছে কত টাকা থাকলো? তখন আমার কাছে কি হলো, 40,000 টাকা থাকলো। তাহলে আমার কাছে ছিল কত, 50,000, আর এখন হয়েছে কত, 40,000। তাহলে নিঃসন্দেহে এটা হচ্ছে লেনদেন, কারণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আবার যদি বলা হয় যে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, এখানে কি হবে, এটা এই ঘটনাটা নিঃসন্দেহে লেনদেন বলা যাবে, কারণ এই ঘটনার দ্বারা কি হচ্ছে, অর্থের দ্বারা পরিমাপযোগ্য, কারণ কত টাকা, 20,000 টাকা, এই 20,000 টাকা দ্বারা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হচ্ছে। বাট আবার অপরদিকে কি হচ্ছে, যখন আমরা এই 20,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করেছি তখন 20,000 টাকা আমাদের হাত থেকে চলে গেছে, অর্থাৎ আমার কাছে যদি থাকে 50,000 টাকা, সেখান থেকে যদি আমরা 20,000 টাকার সে কথা কথা আমি 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি, বিক্রয় করার ফলে আমার কাছে ছিল কত, 50,000 টাকা, আমি যখন 20,000 টাকার পণ্য বিক্রয় করেছি নগদে তখন সেই 20,000 টাকা আমার কাছে চলে আসলো, তাহলে আমার কাছে এখন হলো কত, 50 আর 20 70,000, তাহলে আমার কাছে আগে ছিল 20,000 টাকা, এখন হয়েছে কত, 70,000 টাকা। তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, এখানে বৃদ্ধি পাইছে আর্থিক অবস্থার, আমরা তো জানি যে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে হ্রাস অথবা বৃদ্ধি যেটাই হোক এটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। তো পণ্য ক্রয় করলে এটা কি হয়, আর্থিক অবস্থা হ্রাস পায়, আবার বিক্রয় করলে আর্থিক অবস্থাটা কি হয়, বৃদ্ধি পায়। তো যেভাবে হোক এটা হচ্ছে একটা পরিবর্তন, তো যেই কারণে আমরা বলতে পারি যে এটাও একটা লেনদেন। তো এরকম অসংখ্য লেনদেন আমাদের মাঝে আছে, অসংখ্য ঘটনা, প্রত্যেকটা আমরা যা আমাদের প্রত্যেক জীবনে যা কিছু আমরা করি সব কিছুই ঘটনা, আর এই ঘটনা থেকে আমরা লেনদেনগুলোকে শনাক্ত করব, অর্থাৎ যেই ঘটনাগুলো অর্থের দ্বারা সম্পর্কিত বা অর্থনৈতিক যে কার্যকলাপ সৃষ্টি করে বা আর্থিক অবস্থার অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেইগুলোকে আমরা সাধারণত লেনদেন বলবো। শুধু এটুকুই আমাদের মাথায় রাখতে হবে যে এই ঘটনাটা দ্বারা, এই ঘটনা কি অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। অনেক সময় অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয় বাট আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, তখন এটাকে আমরা লেনদেন বলবো না। যতক্ষণ পর্যন্ত কোনো ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে লেনদেন বলতে পারি না। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী আমার, মোটামুটি লেনদেনের এই বেসটা আমরা যদি মনে রাখতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের যে কোনো ঘটনা থেকে আমাদের লেনদেনগুলোকে শনাক্তকরণ করাটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে প্রিয় ছাত্র ছাত্রী, আগামী ক্লাসে আবারও দেখা হবে, সে প্রতীক্ষায় সে আশায় বা সে কামনায় আজকের মনে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।